শ্রী গুরু সঙ্ঘ আমার প্রাণ, শ্রী গুরু সঙ্ঘের জন্য যে প্রাণ দেবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রী গুরু সঙ্ঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রী গুরু সঙ্ঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কি বলিয়া শিষ্য বলিয়া মনে করিতে পারি? দ্বিতীয়ত, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানেই একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম আদি সম্পর্কে আলোচনা করিবে। তৃতীয়ত, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসঙ্ঘ স্থাপন করিবে। চতুর্থত, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘর অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ গুরুর উদ্দেশ্যে, শ্রী গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রী গুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। পঞ্চমত, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রী গুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রী গুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। ষষ্ঠত, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রী গুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। সপ্তমত, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। অষ্টমত, সম্মেলনের তথা সঙ্গে উদ্দেশ্য হল আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তি প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রী গুরু নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। নবমত, প্রতিটি শিষ্য শ্রী গুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ মুখে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এখন আমাদের গীতা পাঠ করবে আমাদের ব্যারাকপুর শাখা সঙ্গে গীতা দি। বহিরাগত শাখা সঙ্গের মায়েদের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি গুরুকথা কিংবা সঙ্গীতে, তারা একটু এখানে এসে নামটা নিয়ে যাবেন দয়া করে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরুগীতা পাঠ হচ্ছে। একদিন
ব্রহ্ম কৈলাসী ভক্তি মতি পার্বতী প্রণামী।